নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটি লাইক করবেন ভিডিওটিকে কারণ আপনারা একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা এই মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্যের কাছে টেট সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলো আদালত রাজ্যের কাছে টেট সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলো আদালত চলুন বিস্তারিত খবরটি জেনে নেই টেট পরীক্ষা সংক্রান্ত জটিলতা কাটাতে নির্দেশ দিল হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে এখন থেকে প্রায় দু বছর আগে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত টেট পরীক্ষা দিন জানাতে পারেনি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের পর এই রাজ্যে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয় কিন্তু দু সাল নাগাদ টেটের বিজ্ঞপ্তি জারি হলেও এখনও পরীক্ষা কবে হবে তা জানাতে পারেনি পর্ষদ বা সরকার এরকম সমস্যার মধ্যে দাঁড়িয়ে টেট পরীক্ষা সংক্রান্ত এক মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট দু সালে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর এখনও কোনো এখনও কেন টেট পরীক্ষা দিন জানানো হয়নি এর ফলে রাজ্যের শিক্ষকের অভাব তৈরি হয়েছে কিনা জানতে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ইজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে মামলাকারী শিষ্যেন্দু সেনগুপ্ত সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী টেটের পরীক্ষার দিন ঘোষণার দাবিতে মামলা দায়ের করেন মামলাকারীদের আইনজীবী ফিরদো ইসলামিম আদালতে জানান দু সালে টেটের নির্দেশিকা জারি করেছিল পর্ষদ কয়েক লক্ষ শিক্ষক পদপ্রার্থী পর্ষদের নির্দেশ মতন একশো টাকা করে জমা করে পরীক্ষায় বসার জন্য প্রায় দু বছর পরেও সেই পরীক্ষা নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই এরকম প্রেক্ষাপটে রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল আদালত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য